ক্লাস ইলেভেন ইংলিশ প্রোজ জিমি ভ্যালেন্টাইন বা ও হেনরি আমরা পেজ নাম্বার টোয়েন্টি সেভেন পর্যন্ত পড়েছিলাম আজকে পেজ নাম্বার টোয়েন্টি এইট পার্ট নাম্বার ফোরটিন হবে আমরা দেখেছিলাম আগের দিনকে যে কীভাবে একটি বাচ্চা ওই লকারের মধ্যে বন্ধ হয়ে গেছিলো ছোটো বাচ্চাটা জিমি ভ্যালেন্টাইনের যে উড বি ওয়াইফ ছিল তার দিদির মেয়ে ছোটো মেয়েটা তো এবার দেখো কি হচ্ছে দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড রাগ ড্যাট ইট ফর এ মোমেন্ট ওল্ড ব্যাংকার বলতে এখানে জিমি ভ্যালেন্টাইনের হবু শ্বশুরমশার কথা বলা হচ্ছে সে সঙ্গে সঙ্গে হ্যান্ডেলের ওপর মানে ইয়ে করলো মানে তাড়াতাড়ি করে একটা কিছু করার চেষ্টা করলাম টাক ইট ফর এ মোমেন্ট কিছুক্ষণের জন্য সেটাকে ধরে রাখলো হ্যান্ডেলটাকে দ্য ডোর কান্ট বি ওপেন অনেকক্ষণ চেষ্টা করলো ধরে রাখার কিন্তু কিছুতে ডোরটা খোলা গেল না হি গ্রোন্ড সে তখন মানে বিরক্ত হলো দ্য ক্লক হ্যাজেন বিন উন্ড নট দ্য কম্বিনেশন সেট ক্লকটা এখনও সেট করা হয়নি মানে দম দেওয়া হয়নি আর কম্বিনেশান কি যেটা ছিল সেটা এখনো সেট করা হয়নি আগাথাস মাদার্স ক্রিম ডেগেন হিস্টোরিক্যালি আগাথার মা অর্থাৎ যে শিশুটা নিজেকে বন্ধ করে ফেলেছে খেলতে খেলতে তার মা আবার জোরে চেঁচিয়ে উঠলেন কীভাবে হিস্টোরিক্যালি অর্থাৎ মৃগী রুগী রুগীরা যেমন চেঁচামেচি করে সেরকম মানে তার নিজের বাচ্চাটা বন্ধ হয়ে গেছে লকারের মধ্যে সেখানে বেশিক্ষণ থাকলে সে দোমাটকে মারা যাবে স্বাভাবিকভাবে সে প্রচণ্ড প্যানিক্ট হয়ে আছে সেই জন্য সে চেঁচাতে লাগল হস বলছে চুপ রেজিং ইজ ট্রেমলিং হ্যান্ড হাত কাঁপছে তখন মানে মিস্টার অ্যাডামসের হাত কাঁপছে নাতনি বন্ধ হয়ে গেছে লকারের মধ্যে অল বি কোয়াইট ফর এ মোমেন্ট এক মিনিটে একটু চুপ থাকো আঘাথা হি কল অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড লিসেন টু মি ডিউরিং দ্য ফেন্ট সাউন্ড অফ দ্য ওয়াইল্ডলি শ্রিকিং ইন দ্য ডার্ক্ট ইন অফ সেই যে বললেন উনি যে আগাথা লিসেন টু মি সেই সময় ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স তারপরে যখন চুপ থাকলো তারা শুনতে পেলো যে একটা ফেন্ট সাউন্ড খুব দুর্বল একটা আওয়াজ আসছে একটা চাইল্ডে অর্থাৎ একটা শিশুর যে সেই চাইল্ডটা ওয়াইল্ডলি শ্রুকিং মানে খুব পাগলের মতন কাঁপছে ইন দ্য ডার্ক মানে তার যে ট্রেমলিং হচ্ছে ভেতরে যে কাঁপছে এসে ভেতরে তার গলা শুনে মানে তার নিঃশ্বাস শুনে বোঝা যাচ্ছে ইন দ্য ডার্ক ফল্ট ইন দ্য আতঙ্কর প্যানিক এসেছে প্যানিক অ্যাটাক এসছে এবং তার মধ্যে ভিতরটা পুরোপুরি অন্ধকার বুঝতে পারছে নিজেকে আটকে ফেলেছে মাই প্রেশিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার আমার দামি আমার সোনা মানে মানে বলতে চাইছে যে আমার অমূল্য সন্তান আর কি ওয়েল মাদার মা কাঁদছেন বলছেন ডাই অফ সে ভয়েই মরে যাবে দম আটকে মরা তো পরের কথা প্রথম নিজেকে যেভাবে চোটেও আটকে ফেলেছে তাতেও মরে যাবে ওপেন দ্য ডোর ও ফ্রি ইট ওপেন দরজা খোলো ব্রেক ইট ওপেন ভেঙে বার করো ক্যান্ট ইউ মেন ডু সামথিং তোমরা পুরুষরা কিছু করতে পারছো না আমার মেয়েটাকে ভেঙে বার করে নিয়ে আসতে পারছো না দেয়ার ইজেন্ট দ্য ম্যান নিয়ার দ্য লিটল রক হু ক্যান ওপেন দ্যাট ডোর সেট মিস্টার অ্যাডামস ইন আসে কি ভয়েস বলছে এখানে এমন কোনো মানুষ নেই লিটল রকের কাছে যে এই দরজাটা খুলতে পারে সে কি ভয়েসে বলছে যখন বলছে এই কথাটা তখন গলাটা কাঁপছে প্রথমে যখন এই লকারটা এসেছিল তখন ওটা ওর নিয়ে ওরা খুব প্রাউড ছিল যে কেউ এই লকারটা ভাঙতে পারবে না কিন্তু এখন যখন শিশুটা আটকে পড়েছে তখন ওরা ভাবছে যে লকারটা যে কেউ ভাঙতে পারবে না এটা ওদের কাছে একটা আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে মাই গড স্পেন্সার হোয়াট উইল বি ডু রিয়ালিটি স্পেন্সারকে বলছে ঈশ্বর স্পেন্সার আমরা কি করব দ্যাট চাইল্ড শি কন্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার বলছে যে ওই বাচ্চাটা ওখানে বেশিক্ষণ থাকতে পারবে না দেয়ার ইজন্ট এনাফ এয়ার সেখানে বেশি হাওয়া নেই অ্যান্ড বিসাইড শি উইল গো ইন টু কনভলশনস ফ্রম ফাইট আর সব থেকে বড়ো কথা ভয়ের চোটার মধ্যে কনভলশনস চলে আসবে মানে ভয়ে নিয়ে এসে যাবে আগাথাস মাতার ফ্রান্টিক নাও বিট দ্য ডোর অফ দ্য বল্ট উইথার হ্যান্ডস আগাথার মা পাগলের মতন হয়ে গেছে সে বলটাকে হাত দিয়ে ধমধম মারছে সাম্বার ই ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট কেউ একজন বলল যে ডায়নামাইট দিয়ে তো দরজাটা ওড়ানো যায় অ্যানাবেল টান টু জিমি অ্যানাবেল তখন জিমির দিকে তাকালো আর লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইস তার চোখগুলো খুব টেনশানে আছে বাট ইয়েট নট ডেসপেয়ারিং কিন্তু তার মধ্যে চোখের মধ্যে এখনও হতাশা ফুটে ওঠেনি যে বাচ্চাটাকে বার করতে পারবো না যে আশা ছেড়ে দিয়েছে সেই ডেস্পেয়ার বেরোয়নি ডেস্পেয়ার মানে হচ্ছে হতাশা অর্থাৎ অ্যানাবেল যে জিমির দিকে যখন তাকালো তার মধ্যে অ্যাঙ্গুইশ আছে মানে উত্তেজনা আছে মানে টেনশন আছে ভয় আছে কিন্তু ডেস্পেয়ার নেই হতাশা নেই টু এ ওম্যান নাথিং সিমস কোয়াইট ইম্পসিবল টু দ্য পাওয়ার্স অফ দ্য ম্যান শি ওয়ার্শিপস কোনো একটা মহিলার কাছে যাকে মানে তার মনে হয় যে কোনো কিছুই অসম্ভব নয় একটা মানুষের বা একটা পুরুষ মানুষের শক্তির কাছে সেই পুরুষ মানুষটা যাকে সে ওয়ার্শিপ করে ওয়ার্শিপ করা মানে হচ্ছে পুজো করা বা শ্রদ্ধা ভক্তি করা মানে শুধু ভালোবাসা না এখানে হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইনকে মেয়েটি ওয়ার্শিপ করে যেরকমভাবে মানুষ ঈশ্বরকে অর্থাৎ আইডল আমাদের আমরা যখন গডকে ওয়ার্শিপ করি কি গডকে আমরা ভালোবাসি কিন্তু গডকে আমরা ওয়ার্শিপ করি মানে ভালোবাসাটা যখন শ্রদ্ধা ভক্তি সব কিছু থাকে তখন সেটাকে ওয়ার্শিপ করা বলে অর্থাৎ তাকে পুজো করা তো ওই মেয়েটি জিমি ভ্যালেন্টাইনকে পুজো করার মতন করে ভালোবাসা অতটাই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তার প্রতি আছে এবং সেই মানুষটা একটা মেয়ে বিশ্বাস করে যে যাকে সে ওয়ার্সিপ করে সেই পুরুষ মানুষটার ক্ষমতার কাছে কোনো কিছুই অসম্ভব না পৃথিবীর সব কিছুই তার কাছে সম্ভব সেই জন্য ও অনেক আশা নিয়ে র্যালফের দিকে তাকাচ্ছে তাকিয়ে বলছে ক্যান টিউ ডু সামথিং র্যালফ ট্রাই ওন্ট ইউ তুমি কি কিছুই করতে পারবে না প্লিজ চেষ্টা করো না একটু চেষ্টা করো হি লুক ট্যা উইথ এ কুয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন স্কিন আইস সে তখন ছেলেটি তখন মানে রাইফ ডিসপেন্সার তখন মেয়েটির দিকে তাকালো তাকালোভিতে কুয়ার কুয়্যার মানে হচ্ছে স্ট্রেঞ্জ সফট স্মাইল হালকা একটা হাসি আছে অন হিজ লিপস ইন হি স্কিন আইস তার চোখগুলো খুবই কি বলবো খুব বিশেষভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছে মুখে একটা হাসি আছে অদ্ভুত হাসি হেসে বলছে অ্যানাবেল হি সেট গিভ মি দ্যাট রোজ ইউ আর বিল ইউ অ্যানাবেল তুমি যে গোলাপের ব্রোচটা পরে আছো সেটা আমাকে দাও দেবে কি দিল এইবার দেখো এবার জিমি ভ্যালেন্টাইন কি করবে সেটা আমরা পরে পড়বো কিন্তু জিমি কিন্তু এই যে তাকালো তাকিয়ে যে হাসলো অদ্ভুতভাবে তার মানে জিমি বুঝতে পারলো যে আজকে আমি র্যাব ডিসপেন্সার ছেড়ে আমি আমি আজকে জিমি ভ্যালেন্টাইন হতে হবে আমাকে এবং জিমি ভ্যালেন্টাইনও যখনই হবে নিজের স্বরূপটা যখনই প্রকাশ করবে তখনই কি হবে হয়কে পুলিশে ধরে নিয়ে যাবে বা এরা ওর স্বরূপটা যাবে ও চোর সেটা জানার পর ওরা আর বিয়ে করবে না মানে অ্যানাবেলকেও এই মুহূর্ত থেকে হারাতে বসেছে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি এখানে এসেছে তাহলে তারপরে কি হবে এই যে রোজটা চাইলো যে গোলাপটা পরে আছে ওটা আসল গোলাপ না এটা একটা ব্রচ মানে আর্টিফিশিয়াল জিনিস যেখানে একটা পিন থাকবে সেই পিনটা দিয়ে লকারটা খোলার চেষ্টা করবে তাহলে এই অ্যানাবেল গিভ মি দ্য রোজ দ্যাট ইউ আর ওয়্যারিং ভিলিউ এই পর্যন্ত আজকে থাক আমরা কালকে বাকি যেটুকু আছে যেটা আমরা জানবো যে কিভাবে ওই মেয়েটিকে উদ্ধার করা হলো আদৌ সম্ভব হলো কিনা সেটা আমরা কালকে পড়বো